সুপ্রিয় দর্শক, এই যে একটা ষাঁড়গরু দেখছেন, এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। দেখুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি বিক্রি করলেন? হ্যাঁ, বিক্রি করলাম। কি অবস্থা বাজারে? বাজারে অবস্থা বেশি ভালো নাই। মনে করেন 1,19,000 টাকা মানে কিনছি গ্রামে, আর 15,000 টাকা বিক্রি করলাম। 1,19,000 কিনছেন? কিনছি। আর 15 তো বিক্রি করলেন? বিক্রি করলাম। মানে চাইল্ড লস? চাইল্ড লস, হ্যাঁ। আবার যাতায়াত আছে? যাতায়াত আছে। তো লসে বিক্রি করলেন কেন? লস কী করবো, পাঠি নাই, পাঠি নাই, পাঠি নাই, বাজারের অবস্থা খুব খারাপ। এই যে দেখুন সার গরু কী পরিমাণ বিরক্ত করে, আপনারা শুনছেন 1,15,000-এ কিন্তু এটা বিক্রি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদেরকে একটু বলেন তো, এটা গোস্ত কি পরিমাণ হবে? গোস্ত, এটার গোস মাংস মানে আইডিয়া করছি আমি 5.5 আইডিয়া করছে 5.5 শুনছি অনেক কেজি করে। আপনারা দেখছেন এটা ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল থানার নেকমর ভাগ, প্রতি রবিবার এখানে হাট বসে। ভাইটা দাঁত কয়টা? চার দাঁত। দাম চাইছেন কত? 67 67 চাইছেন, দাম দিচ্ছে কত? 58 67 চাওয়া হয়েছে, 58 দাম দিয়ে। তারপরে এখানে একটু দেখতে চাই আমরা, এই যে একটা দেখছি, এটা দাঁত কয়টা? এটা চারটা। চার দাঁত? হ্যাঁ। কত চাইছেন কত? দাম চাইছি 75। 75 দাম দিচ্ছে কত? দাম দিচ্ছে 65-66। 64-65 দাম দেখুন। এটা দাঁত আছে? দাঁত আগর 2 বছর বয়স হয়েছে? বেশি হবে, বেশি হবে। কত চাইছেন কত? 70-72 চাওয়া। দাম দিচ্ছে 50-52 50-52 পর্যন্ত দাম দেওয়া। দেখছেন হাটের পরিস্থিতি আপনারা, কি পরিমাণ গড়ে ওঠে। এটা কি আগর? আগর কত চান? 60 চাওয়া। দাম উঠছে কত? 50-52 50-52 দাম। আসলে ষাঁড় গরুর হাটে দর্শক আপনারা জানেন যে ষাঁড় গরু কী ধরনের বিরক্ত করে, আর যেহেতু অপরিকল্পিত হাট, এই গরুগুলিকে বাধা থাকে না, হাতের মধ্যে ধরে রাখে, এই জন্য কিন্তু এদের সমস্যাই হয়। এরপরে কত এটা? চাওয়া 82 2-1,000 কম হইলে দিবে, 82 দাম। দেখ হাটের পরিস্থিতি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠে দর্শক, এখানে কিন্তু গরুর অভাব নেই। দূর দূরান্ত থেকে আপনারা যারা আসতে চান এগুলা হাটে, এখানে কিন্তু আপনারা গরু পাবেন। যে দেখছেন আপনারা এখানে কী পরিমাণ গরু ওঠে, ক্রেতারা বলছে দাম বেশি, বিক্রেতারা বলছে দাম কম। হাটের পরিস্থিতি আমরা দেখছি, দাম কম, বাজারপত্র কম, গরুর দাম কম। আমরা যে খুব ভয়ে ভয়ে ভিডিওগুলি করি। এটা দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত দাম কত চান? দামটা 70-75 70 চাইছেন, দাম দিচ্ছে কত? 66 দাম দিচ্ছে। আসুন একটু এদিকটা একটু দেখাই আপনাদের। আমরা এখানে একটু দেখি, এটা কার দাম হয়? কত চাইছেন? আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? বালিয়াডাঙ্গি। কথা বলো, এটা 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 কতদিন নিলেন? এটা জোড়াটা নিয়েছি একসাথে ভাই। কত? 1,14,000। 1,14,000 দিয়ে নিলেন? এটা কি কোরবানি উপলক্ষে?
কুমানে দেখব যখন কুমানে বেশি দাম পাই কুমানে কাছে ছাড়ে দেব 114 আচ্ছা আচ্ছা 57000 টাকা করে বললেন আমাদেরকে একটু বলেন তো যে আজকে দামটা কি পড়ল বেশি দামটা আজকে লড়ম ভাই লড়ম মনে হলো আজকে দাম কয়টা কিনবে হ্যাঁ কয়টা কিনবে না এক জোড়া কিনবে এক জোড়াই পড়া যদি পড়তা পাই তাহলে নিব পড়তা পাইলে নিবেন আচ্ছা মানে 114 দিয়ে নিলে এই যে দেখুন 57000 টাকা করে কিন্তু দাম পড়ল এই দুটো তারপরে আমরা এইদিকে একটু দেখি এই যে দেখুন দুই দাঁত কত চাইছেন কত দাম চাইছি 1 লাখ 1 লাখ দাম দিছে কত 85 85 একটু দেখাতে চাই বড় গরু দাম বলতেছে 85000 এসে থাকা যাবে মাত্র 85000 বলছে এই জন্য উনি বলছে যে দাম অনেক কম বলছে তারপরে এখানে দেখি এক জোড়া এই যে দেখো ভাই জোড়া কত ভাই 260 চাওয়া গরম গরম মার্কেট দাম দিছে কত 200 ভাঙে বলতেছে এই যে দেখো 200 ভাঙে বলছে এখানে কিন্তু আসলে কুরবানির টার্গেটে সার গরু গুলি এই যে দুটো গরু আমরা দেখছি দুটো দরদাম চলছে দেখুন এই দুইটা গরু এখানে আমরা একটু মমিনুল ভাইকে পেয়েছি মমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই এই হাটে কেন ভাই এই হাটে আর কি মাল কিনতে আইছি হ্যাঁ এই মাল জুল মাল লাগিল আর কি আমার এটা কোথাকার জন্য নিবেন এটা আর কি নিবেন যে জন্য চিটাগাং এর আচ্ছা এখানে রেট আর কি বেশি কারলের থেকে রেটটা বেশি এই জন্য কিনতে পারেন নাই কিনা যায় কিনতে পারতেছেন নাই কত চাইছে কত এগুলা 220 175 দাম ফাইনাল ভাই আমাদের লস হচ্ছে ভাই কোনো ব্যাপারই নেই তো হাটে খালি এক ব্যাপারই আসছে বলছে ভাই খালি ভালো লাভ দাম বেশি হচ্ছে এই ব্যাপারই বলছে আমরা বেচা কিনা করি না ভাই কারলে আমি এই মাল কিনছি 156000 টাকা হ্যাঁ এই জোড়া কালকে কালকে কত কত 156 দিয়ে নিছেন আমরা বেশি চাইছি ভাই এখানে চাই যে আর আইবে করে যে 80 হলে বেশি কিন্তু 80 তো মেলা বেশি হয়ে যায় অনেক বেশি আমি আর কি 56 পর্যন্ত কিনছি 56 পর্যন্ত দাম দিছেন বেশি হয়ে যাচ্ছে এই যে আপনার হাতে দড়ি ধরা দিছে বলে হিসাব করে দিতে হিসাব করে দাম দিয়ে দিয়ে বলছে কত করে হবে ওজন কিরকম হবে ওজন ধরেন 7 মন ধরেন ওজন ধরেন 6 মন হবে 6 থেকে 7 মন হবে না আপনি একুরেট জিনিসই বলতেছেন 6 থেকে 7.5 আচ্ছা এই যে দেখুন মনুল ভাইয়ের তার অভিজ্ঞতার আলোকে 6 মন 20 কেজি হবে 6 মন 20 কেজি হবে আচ্ছা বেশি আরো দেখুন দেখেন ভাই আপনারা নেন খুশি করে দিবেন অভিজ্ঞ লোক দিয়ে আসলে দেখে শুনে নিয়েন আল্লাহ দিন ওনারা বলছে 7 মন কিন্তু মনুল ভাই বলছে 6 মন 20 কেজি দর্শক আপনারা দেখছেন নেক মরদ হাট এখানে কিন্তু 1,80,000 ওই বড় দুইটা হ্যাঁ
এক লক্ষ 90 বলছেন জি দিচ্ছে না ওরা কত বলে ওরা দাম চায় 2 লক্ষ 40 হাজার টাকা চায় 2 লক্ষ 40 মেলা 50 হাজার টাকা এখন ফাঁক আমি হ্যাঁ দুটি এলা মনে করেন 200 এর মধ্যে হয় 3000 এর বেশি আর কিনলে মনে করেন লস হয়ে যাবে খরচা আছে না আর পার্টিদেরকে তো আসলে কিনে দিলে তারাও তো বেচবে আর ওরা নিয়ে বেচবে হুম 10 15 বেচতে পারবে এর বেশি তো আর পারবে না আমরা একটা গরু কিনলে 5000 টাকা খরচ এই সাইকি চিটাগাং যাইতে মনে করেন 5000 টাকা খরচা পড়বে হ্যাঁ আবার খরচাও আছে চিটাগাং যাওয়া আমরা যদি 95 কিনলে 100 পড়বে আম 5 10000 15000 বিক্রি হবে আমরা নিয়ে গেলে 5 10 টাকা লাভ করতে পারবে আচ্ছা মইনুল ভাই আপনার একটু নাম্বারটা দরকার নাম্বারটা 017-233-45459 আরেকবার বলবেন 017-233-45459 অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যারা আসলে চেনে তাদের মাধ্যমে গরুগুলিকে কেনা কিন্তু সর্বোত্তম তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা